গাজীপুরে 101 টাকায় পুলিশে চাকরি পেয়েছেন 94 জন। ঘুষ লেনদেনের মতো অনিয়ম ছাড়াই নিযোগ্যতায় চাকরি পাওয়ায় খুশি তারা। এবার পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিল 2440 জন। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আরিফ খানাবিরের রিপোর্ট। আমি খুবই কষ্ট করে আমার এই ছেলে রেখো। এটি কোনো আহাজারি কান্না নয়, গাড়ি চালক বাবার কষ্টের উপার্জনের পয়সায় লেখাপড়া করে ছেলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা আলমগীর হোসেন রিপন। ছেলে আকাশ সিদ্দিকী রাদিল সরকারি চাকরি নামের সোনার হরিং ধরে আনায় কতটা আত্মতৃপ্তি পেয়েছে পিতার হৃদয় তা দেখেই বোঝা যায়। শুধু আকাশ নয়, আকাশের মতো 94 জন চাকরি প্রত্যাশী ঘুষ লেনদেনের মতো অনিয়ম ছাড়াই নিজের যোগ্যতায় চাকরি পেয়ে উচ্ছ্বসিত। শুনেছি অনেক কথাই শুনেছি, এখানে নাকি অনেক টাকা পয়সা লাগে, চাকরিতে ঢুকছো মামা খালুর বিয়া লাগে, কত কিছু লাগে। বাট আমি এখানে না আসলে কখনো বুঝতাম না যে এখানে একটা পয়সাও কেউ চায়নি। অনেক কথা বলতো যে ঘুষ ছাড়া কিনা পুলিশের চাকরি হয় না। আজকে আমি এই জায়গায় আসতে পারছি নিজের যোগ্যতায়। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একজন পুলিশ বাহিনীর সদস্য হব। বুধবার দুপুরে পুলিশ কনস্টেবল পদে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে নিয়োগকে স্বচ্ছ রাখতে পুলিশের পাশাপাশি গোয়েন্দার নজরদারি রাখে জেলা পুলিশ, যার ফলে নিম্ন আয়ের দিনমজুর ও চা বিক্রেতার মতো পরিবারের সদস্যরা নিয়োগ পেয়েছে কনস্টেবল পদে বলে জানালেন পুলিশ সুপার। সম্পূর্ণ দক্ষতা, নিরপেক্ষতা এবং সদস্য চাকরি পেয়েছে। এর মধ্যে 80 জন পুরুষ, বিভিন্ন কোঠার 14 জন নারী। আমরা দেখতে পেলাম যারা নিয়োগ পেয়েছে এরা অত্যন্ত নিম্ন আয়ের লোক, তারা মাত্র 101 টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। পুলিশ নিয়োগে নতুন নীতিমালা অনুযায়ী বেশ কয়েকটি ধাপে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের পর লিখিত পরীক্ষা দিয়ে ভাইভাতে বসে 246 জন, আর অবশেষে চাকরি পেয়েছে 94 জন, যার মধ্যে 14 জন নারী ও 80 জন পুরুষ। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।